আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের সঙ্গে কাজ করুন বিজেপি আইপিটি আমাদের জোট সরকার এরপর আমরা দেখেছি আইপিটি ও আমি ছেড়েছি একটা কারণে আমরা দেখেছি তাদের কথার সঙ্গে কাজের মিল নেই তাদের লোক নেই আমাদের ত্রিপুরা মাথাতে বিভিন্ন লোক চলে যাচ্ছে আমরা আপনাদের কি করব তাই বন্ধুগণ আমরা চাই আমরা আগামীতে আগামী বিধানসভায় আপনারা সবাই জানেন ত্রিপুরা মাথাকে ছাড়া এই ত্রিপুরা রাজ্যে কোন দলের ক্ষমতা নেই সরকার গঠন করার বন্ধুগণ দল সরকার গঠন করে ত্রিপুরা মাথা ছাড়া উপায় নেই বিজেপি হোক কংগ্রেস হোক এখন আমাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে আমাদের মহারাজা যে কোনো কথা দেয়নি বিজেপি দৌড় লেগে গেছে বন্ধুগণ ভয় হয়েছে ব্রিজ কাউন্সিল নির্বাচন করার সাহস পাচ্ছে না এডিসি নির্বাচন সমাপ্ত করাচ্ছে না তার কারণ কি জনগণ তাদের হাতে নেই তারা জানে নির্বাচন করালে আমরা পরাজিত হয়ে যাব বাড়িতে তা আমরাও আলোচনা দীর্ঘায়িত করব না আমরাও চাই এই বিজেপিকে চুচুল্লিশ হাইলাবিলি থেকে আমরা উৎখাত করব আমাদের বাঙালি আরো গণনা করাতে শত শত বাঙালি তৈরি হয়ে রয়েছে ত্রিপুরা মাথা বলে যোগদান করার জন্য তাই আমরা একসাথে মিলে কাজ করব ত্রিপুরা মাথা হয়ে আমাদের ভূভাগা কাল ত্রিপুরা মাথা না বন্ধুগণ বাঙালি মাথা দেবপুর মাথা সব মাথা মিলে আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টিতে উৎখাত করব এই বলে আমার কুটাবাসায় এখানে শেষ করছি সবাইকে নমস্কার শুধুমাত্র ঝগড়া করা শুধুমাত্র টাকা পয়সা নিয়ে কারাকারি শুধুমাত্র ভোট দিয়ে কারাকারি যে সবকা স্যার সবকা বিকাশ যে কথা তার মতে তার কোনো দিন কোনো কাজ করেনি একজন দুইজন মাত্র নেতাদের বিকাশ হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন যেরকম আমাদের ত্রিপুরা স্যার এলাকাতে জল নাই আছে কারেন্ট নাই রাস্তা নাই ঠিক এরকমই এ বাজার এলাকার মধ্যেও আপনাদের গ্রামে আপনারা অবশ্যই দেখুন এরকম অবস্থায় আছে আমরা তার জন্য অবশ্যই এই বিজেপি পার্টিকে যে মিথ্যাবাদী পার্টি একটা জুমলা পার্টিকে আমরা পরিবর্তন করে আগামী দিন একটা ভালো সরকার গঠন করতে লাগবে তার জন্য আমরা সবাই মিলে ত্রিপুরা মাথাকে সমর্থন করতে লাগবে আমরা যদি বিজেপিকে পরিবর্তন করতে চাই আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আপনারা